হাই বন্ধুরা, গত 26শে আগস্ট ওয়েস্টবেঙ্গল পুলিশের আবগারি দপ্তরের যে পরীক্ষা, প্রিলি পরীক্ষা হয়েছিল, সেখানে বাংলা থেকে 20টি প্রশ্ন এসেছিল। এর আগে আমি 9টি প্রশ্নের সলভ করে একটি ভিডিও ইউটিউবে দিয়েছি, আপনারা সেটি দেখেছেন। এরপরে বাকি প্রশ্নগুলো নিয়ে আর একটি ভিডিও তৈরি করেছি, আপনাদের সামনে আর একটি ভিডিও নিয়ে আসছি, সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ সহ প্রত্যেকটি অপশনের উত্তর আরও সহজ করে তৈরি করে দিয়েছি আপনাদের জন্য, যাতে পরবর্তীকালে পরে আবার ওই অপশানগুলো থেকে যদি পরে পরীক্ষায় আসে, আপনারা খুব তাড়াতাড়ি সেই প্রশ্নের উত্তর সহজে যাতে করতে পারেন। আপনাদের কথা চিন্তা করে, আপনাদের কথা ভেবে এই ভিডিওটি অন্যদের থেকে একটু আলাদা করে তৈরি করার চেষ্টা করেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আরও আমি এই ভিডিওটি করতে উৎসাহ পাব। দেখো না যাক, প্রশ্নে আসা যাক। প্রশ্নটি প্রথম প্রশ্ন হলো, কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানানটি জানতে চাওয়া হয়েছে। অপশান এ আছে সরস্বতী পূজা, অপশান বি ঘনিষ্ঠ, অপশান সি কুৎসিত, অপশান ডি মনীষী। দেখো, অপশান এতে দন্তস্য ব, দুটো জায়গাতেই দন্তস্য ব আছে, কিন্তু সরস্বতী বানানে প্রথম দন্তস্যতে দন্তস্য ব থাকে না, যেহেতু একটি দন্তস্যে ব থাকে, সেটি দ্বিতীয় দন্তস্যে দন্তস্যে ব হয় সরস্বতী বানানে। তাই এইটিতে যেহেতু দুটোতেই দন্তস্যে ব আছে, তাই এই বানানটি ভুল। হ্যাঁ, দ্বিতীয় দেখো ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ মধুনস্যের পর ট নয় ঠ হয়, যেহেতু এখানে ঠ স্থানে ট আছে, তাই এই বানানটিও ঠিক নয়। এরপরে অপশান সি আছে কুৎসিত, কুৎসিত খণ্ডত্ব, দুটো খণ্ডত্ব আছে, প্রথম খণ্ডত্ব ঠিক আছে, দন্তস্বর পর ত হয় কুৎসিত বানানে, এখানে ত না থাকায় এই বানানটিও সঠিক নয়, ভুল। অপশান ডি আছে মনীষী, মনীষী এটি সঠিক উত্তর, এটি সঠিক বানান, দুটোতেই দন্ত নয় দীর্ঘ আছে আর মধ্যনস্য দীর্ঘ আছে, সঠিক উত্তর হল অপশান ডি মনীষী। ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে, এক কথায় প্রকাশ করুন। এক কথায় প্রকাশ হতে একটা বড় বাক্য দেওয়া থাকে, সেই বাক্যটিকে এক কথায় প্রকাশ করাকেই বলা হয় এক কথায় প্রকাশ করুন। এখানে দেখো আছে, অপশানে আছে অগ্রে গমন করে যে, যে আগে চলে সম্মুখে যায়, তাকে তার মানে এক কথায় কী হবে জানতে চাওয়া হয়েছে। অপশান এ আছে প্রত্যুৎগমন, অপশান বি অগ্রগণ্য, অপশান সি অগ্রগামী, অপশান ডি অগ্রজ। অপশান এ প্রত্যুৎগমন মানে হলো কারো কাছ থেকে যাওয়ার সময় তাই কিছু দূর গিয়ে অভ্যর্থনা জানানো, তাকে বিদায় জানানো, সেটাই তার মানে হলো প্রত্যুৎগমন, এক কথায় প্রত্যুৎগমন। অগ্রগণ্য যাকে প্রথমে গণ্য করা হয়, যাকে প্রথমে স্থান দেওয়া হয়, তার মানে হলো অগ্রগণ্য। অগ্রগামী মানে হলো অগ্রে, যে আগে আগে যায়, অগ্রগামী। আর এটির উত্তর হবে অগ্রগামী, উত্তর অপশান সি। ঠিক আছে, অপশান সি। অপশান ডি আছে অগ্রজ, অগ্রজ মানে আগে জন্মজাত, আর অনুজ মানে পরে জন্মজাত, যেমন রামানুজ মানে রামের পরে যার জন্ম, লক্ষণ, লক্ষণ অগ্রজ মানে লক্ষণের দ্বারা রামকে বোঝানো হয়, অগ্রজ মানে আগে জন্মজার, অনুজ মানে পরে জন্মজার। তাহলে আমরা জেনে গেলাম অগ্রজ আর অনুজ। ঠিক আছে, তাই এত সহজ করে কেউ ভিডিও তৈরি করে না। ঠিক আছে, তারপর দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে, এক কথায় প্রকাশ করুন ঊর্ধ্ব থেকে নিম্নে গমন। তা বলছি উপর থেকে নিচে নামা, তার সেটিকে তুমি কীভাবে এক কথায় প্রকাশ করবে, সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ আছে সংহনন, সংহনন মানে সংহার করা বা ধ্বংস করা, নাশ করা। অপশান বি আছে আরোহণ, আরোহণ মানে নিচ থেকে উপরে ওঠা, আরোহণ করা। ঠিক আছে, আমরা যখন বাসে আরোহণ করি মানে মাটি থেকে বাসে সিঁড়িতে যখন উঠি, এটা হলো আরোহণ। ঠিক আছে, এর মানে তাহলে ঊর্ধ্ব থেকে নিম্ন এর কথা অর্থ আরোহণ নয়। অপশান সি আছে উত্তরণ, উত্তরণ মানে সাফল্য লাভ করা, পরীক্ষা পাস করা উতরে গেল, উত্তরণ। অপশান ডি হলো অবতরণ, অবতরণ মানে উপর থেকে নিচে নামা, ঊর্ধ্ব থেকে নিম্নে গমন।
দেখি আমরা, হ্যাঁ, ফ্লাইট যেমন অবতরণ করলো দমদম বিমানবন্দরে, অবতরণ উপর থেকে নিচে নামা, এটাই অর্থ হলো অবতরণ। অবতরণের তাহলে ঊর্ধ্ব থেকে নিম্নগমনের এক কথা প্রকাশ করতে বললে আমরা কী লিখব? অবতরণ। উত্তর হবে অপশান ডি, অবতরণ। এরপরে আছে বিপরীত শব্দটি নির্ণয় করুন। এখানে একটা শব্দ দেওয়া আছে, ওটি হলো প্রাঞ্জল। প্রাঞ্জল শব্দের বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। আগে জেনে নেওয়া যাক প্রাঞ্জল মানে কী। প্রাঞ্জল মানে হলো সহজ, সরল, যা কঠিন নয়, সেরকম শব্দ। কারণ প্রাঞ্জল আমরা সাধারণ সচরাচর ব্যবহার করি না, তাই এটি যদি সহজ সরল শব্দটি এটি ভেঙে যদি এর মানে যদি ভালো করে জানা যায় তাহলে উত্তরটি করতে আমাদের খুবই সহজ হয়। তাই দেখা যায় অপশান এ আছে দারিদ্র। দারিদ্র মানে দরিদ্র, টাকা পয়সার অভাব, খাদ্যের অভাব, তাকে দারিদ্র আমরা জানি সবাই। ঠিক আছে, অপশান বি আছে দুরূহ। দুরূহ মানে অনেকের মধ্যে হয়তো বুঝতে কষ্ট হয়, তাই দুরূহ মানে যেন দুরূহ মানে কঠিন, যা জটিল, দুরূহ যা সহজে করা যায় না, দুরূহ। ঠিক আছে, তাহলে প্রাঞ্জলের বিপরীত শব্দ দুরূহ কিন্তু কঠিন চলে এলো, বুঝতে সহজ হলো। অপশান বি উত্তর হবে অপশান বি দুরূহ। সহজ সহজ প্রাঞ্জলের বিপরীত শব্দ সহজ হবে না, সরল তাও হবে না। সহজ মানো প্রাঞ্জল, সরল মানো প্রাঞ্জল। দারিদ্র একটা সম্পূর্ণ আলাদা শব্দ, তাই প্রাঞ্জলের বিপরীত শব্দ হবে এখানে দ্রুহ। ঠিক আছে, অপশান বি এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নের বাগধাটির সঠিক অর্থ কী? বাগধাটি হলো অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ড শব্দের সঠিক অর্থ এখানে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, অপশান এ আছে অত্যন্ত কঠিন, অপশান বি অযোগ্য, অপশান সি অলিক কল্পনা, অপশান ডি অল্প বয়সে পেকে যাওয়া। ইচড়ি পাকা মানে অল্প বয়সে পেকে যাওয়া বাগধারা করেছ। অলিক কল্পনা যেমন হচ্ছে অলিক কল্পনা ডুমুরের ফুল অদৃশ্য ব্যক্তি, হয়তো ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম মানে হলো অলিক কল্পনা। ঘোড়া যেমন কোনো দিন ডিম পারে না, তো অলিক কল্পনা এরকম যদি বাগধারা থাকে তখন তাহলে সেটা হয়তো অলিক কল্পনা। অযোগ্য মানে অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ড শব্দের অর্থ হলো অযোগ্য। এটি সঠিক উত্তর অপশান বি। অপশান বি হবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, এরপরের প্রশ্ন আছে, আবার একটি বাগধারা আছে, হলো নিম্নের বাগধাটির সঠিক অর্থ কী? আছে অপশান আছে বিড়াল তপস্বী, এ লাজুক, বি ভণ্ড, সি স্থূল বুদ্ধি, ডি সঠিক। লাজুক মানে যে লজ্জা পায়, ভণ্ড মানে যে ভণ্ডামি দুর্বৃত্ত, অসৎ উপায়ে অবলম্বন করে তাকে ভণ্ড বলা হয়। স্থূল বুদ্ধি যার সাধারণত বুদ্ধি একটু কম তাকে স্থূল বুদ্ধি বলা হয়। সঠিক মানে সঠিক জানো তোমরা। বিড়াল তপস্বী, বিড়াল তপস্বী কথাটির সঠিক অর্থ হবে এখানে অপশান বি ভণ্ড। বিড়াল যেমন তপস্যা করে না, আমরা বলি না যে বিড়াল কি কখনো বিড়ালকে বলেছো মাছ জাগতে, মাছ কি বিড়াল মাছ পেলে কি ছেড়ে দেবে, ছাড়বে না। তাই বিড়াল কোনোদিন তপস্যা করতে পারে না, সে ভণ্ড অসৎ। তাই বিড়াল তপস্বী শব্দটির বাগধাটির সঠিক অর্থ হবে ভণ্ড। সঠিক উত্তর হবে অপশান বি। পরের প্রশ্ন আছে, কোনটি অশুদ্ধ? অশুদ্ধ বানানটি এই চারটি অপশান থেকে খুঁজে বের করতে হবে। অপশান এ আছে অতপর, অপশান বি আছে লক্ষণ, অপশান সি দাশরথী, অপশান ডি বিদ্বান। এখানে প্রথম অপশানটি বাদ দিয়ে প্রত্যেকটি অপশানই সঠিক উত্তর দেওয়া আছে, সঠিক বানান লেখা আছে। তাহলে অপশান এ অতপর। অতপর কেন অশুদ্ধ হলো? অতপর তয়ের পর বিসর্গ হয়, সেই বিসর্গ এখানে না থাকার জন্য অতপর বানানটি শুদ্ধ নয়, অশুদ্ধ। উত্তর হবে অপশান এ অশুদ্ধ। আবার একটি বাগধারা আছে, বাগধারা দেখে অনেক বারবার আসছে, তিনটে বাগধারা হয়ে গেল। তো বাগধারাগুলো পরের প্রশ্ন পরবর্তীকালে আবার আসতে পারে, বাগধারার উপর গুরুত্ব একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এরপরে আছে চাঁদের হাট, মানে চাঁদের হাট বাগধারাটির সঠিক অর্থ এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ আছে বাজার, অপশান বি আকর্ষণীয় ব্যক্তিদের সমাবেশ, অপশান সি চাঁদ নামক ব্যক্তিদের সমাবেশ, অপশান ডি জায়গার নাম। হ্যাঁ, চাঁদের হাট শব্দটির বাগধারাটির সঠিক অর্থ হলো আকর্ষণীয় ব্যক্তিদের সমাবেশ। উত্তর হবে অপশান বি। ঠিক আছে, উত্তর সঠিক উত্তর অপশান বি, আকর্ষণীয় ব্যক্তিদের সমাবেশ। আকর্ষণীয় কোনো সেলিব্রিটি, কোনো খেলোয়াড়, কোনো বিখ্যাত ব্যক্তিদের কোনো অনুষ্ঠানে, বিবাহ অনুষ্ঠানে ইত্যাদি অনুষ্ঠানে যখন অনেক সেলিব্রিটিদের সমাগম হয় তখন তাদেরকে বলা হয় চাঁদের হাট। খবরের কাগজ যদি চোখ রাখো দেখতে পাবে এই চাঁদের হাট বাগধারাটি প্রায়ই ব্যবহার করা হয় খবরের কাগজে।
আকর্ষণীয় ব্যক্তিদের সমাবেশ বোঝাতে। বুঝতে পারলে চাঁদের হাট বাঘাটির অর্থ হলো আকর্ষণীয় ব্যক্তিদের সমাবেশ। পরের প্রশ্ন, বিপরীত শব্দটি নির্ণয় করুন। উগ্র, আগে বলেছি যে উগ্র শব্দটি এই প্রাঞ্জল এগুলো একটু জটিল শব্দ, এগুলোর মানে একটু সহজ করে না জানলে উত্তর করা খুবই কঠিন হয়। উগ্র মানে চঞ্চল, উগ্র মানে যা স্থির নয়, একটু বদ স্বভাবের, তাকে বলা হয় উগ্র, উগ্র ব্যক্তি। ঠিক আছে, অপশান এ নিম্ন, অপশান বি সৌম, অপশান সি চণ্ডাল, অপশান ডি পশ্চাৎ। এই লেখনগুলি নিয়ে উত্তর হবে অপশান বি সৌম। সৌম মানে শান্ত, ঠিক আছে, উগ্র মানে চঞ্চল, সৌম মানে ধীর স্থির। তাই এটি সঠিক উত্তর, উগ্র বিপরীত শব্দ সঠিক উত্তর হবে অপশান বি সৌম। পরের প্রশ্ন, কোন বানানটি সঠিক, সঠিক বানানটি শুদ্ধ বানানটি জানতে চাওয়া হয়েছে। অপশানে আছে আমাবস্যা, অপশান বি শারদোৎসব, অপশান সি ব্যর্থ, অপশান ডি ভৌগোলিক। এখানে সঠিক উত্তর হলো শারদ উৎসব, শারদ উৎসব, শারদ উৎসব বানানটা দেখো সঠিক উৎসব, কারণ শারদযুক্ত উৎসব যদি সন্ধি বিচ্ছেদ করা হয় এই শারদ উৎসব পাওয়া যায়। আর আমরা বানানে দেখেছি অমাবস্যা বানান দেখেছি অমাবস্যা বলা হয়, অমাবস্যা নয় অমাবস্যা, ক্যালেন্ডারে বাংলা ক্যালেন্ডার যদি তোমরা ফলো করো তাহলে সেখানে অমাবস্যা বানান সঠিক বানান তোমরা দেখতে হবে, তাই ক্যালেন্ডার দেখে তোমরা এটা বুঝতে পারবে। তাই এখানে যেহেতু আ আছে তাই এই বানানটি ভুল। ব্যর্থ, দেখো ব্যর্থ বানানো বয়জ ফলা থয়রে ফয় ব্যর্থ, আর কিন্তু এখানে আকার আছে তাই বানানটি ভুল। অপশান ডি আছে ভৌগোলিক, ভৌগোলিক, হ্যাঁ ভৌগোলিক বানান দেখো ভৌকার গয়কার লয়জৈক, ওই গয় ওকারটা না থাকার জন্য এই বানানটি ভুল, তাই সেটি সঠিক উত্তর হলো শারদ উৎসব অপশান বি। পরের প্রশ্ন, বিপরীত শব্দটি নির্ণয় করুন। আপদ, আপদ মানে আপদ শব্দটি কি, আপদ মানে বিপদ, আপদ মানে ঝামেলা, আপদ মানে পতন, আপদ মানে যে সমস্যা রয়েছে তাকে বলা হয় আপদ। হ্যাঁ, আপদ শব্দের বিপরীত তাহলে কী হবে, আপদ থেকে বিপদে যেহেতু আছে বিপদ থেকে হতে নিরাপত্তা, তাকে নিরাপত্তা দিতে হইব। সঠিক উত্তর হবে অপশান বি নিরাপত্তা, রক্ষা করতে হবে, সঠিক উত্তর অপশান বি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আরও পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনার যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে কমেন্ট বক্সে জানান, আমাদের ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও করে আপনাদের সামনে উপস্থিত করবো, ইউটিউবে নিয়ে আসবো। ধন্যবাদ।